হ্যালো গাইস, আজকে আমরা এবার মহালয়া এখান থেকে স্টার্ট করছি। এবার আমরা স্টার্ট করব উদয়পুর মাতাবাড়ি থেকে, এবার দুর্গাপুজো 2022। তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি বর্তমানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আগরতলা রেল স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে ওরা রেডি, সবাই ট্রেন অপেক্ষা করছে ওরা স্টার্টের জন্য। আমাদের যাত্রা আজকে আমরা শুরু করে দিয়েছি মাত্র। আমরা এখন ট্রেনে উঠলাম, আজকে মহালয়া স্পেশাল দিনে। এইবার আমরা শুরু করছি মাতাবাড়ি থেকে, মিশন উদয়পুর মাতাবাড়ি। হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি উদয়পুর স্টেশনে। এখন আমরা যাবো মাতাবাড়ির উদ্দেশ্যে। সি ইউ গাইস, দেখতে থাকবো সঙ্গে। আমরা এখন যাচ্ছি মাতাবাড়ির উদ্দেশ্যে। হ্যালো, আমরা যাচ্ছি এখন মাতাবাড়ির উদ্দেশ্যে। আর কিছু করে আমরা যাব। ফাইনালি চলে এসেছি মাতাবাড়ি মন্দিরের ঠিক নিকটে। এখন আমরা রাস্তা ক্রস করব। আস্তে আস্তে সবাই আয়ো। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলছি মাতাবাড়ির উদ্দেশ্যে। হ্যালো, আমরা এসে গেছি মাতাবাড়িতে। এইমাত্র আমরা এন্ট্রি করব। এই যে আমাদের অন্টাশনটা সঙ্গে আছে। হ্যালো, চলো লেটস গো। ফাইনালি পুজো টুজো দিয়ে এখন আমরা ঠাকুরকে মুখ করে জ্বালিয়ে এখন আমরা দাঁড়িয়েছি। তোমার হাত ধরে দাও। হ্যালো গাইস, আমরা এখন মা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে স্পেশাল রানীর পুকুর, ওই রানীর পুকুরে এসেছি। হ্যাঁ, এখানে অনেক পুরনো কচ্ছপ এবং মাছ দেখতে পাওয়া যায়। আমি দেখানোর ট্রাই করছি আপনাদের। লেটস সি। এই দেখুন অনেক পুরনো কচ্ছপ। এই দেখুন গরম
আমরা এখন লাঞ্চ করার জন্য এসেছি, পুজো শেষ, তো আমরা আজকে এসেছি লোকনাথ হোটেলে। তো আমাদের সঙ্গে আসুন, দেখতে থাকবেন আজকে কি কি মেনু আছে। আশা করছি আমরা ননভেজে খাবো, কারণ আমরা ননভেজ খুব বেশি ভালোবাসি। তো দেখি এখন মেনুটা লঙ্কা, আর এটা জানি না কি ভাজা, আলু আছে জানি, বাকিটা জানতে পারি না। জল খেতে কথা বের হয় না, আর ওরা দুজন অন টাইম সপ্তাহ, ওরা এত খেয়েছে এখন আর উঠতে পারছে না, এখন মানে এই দেখুন এখন পাথর খাচ্ছে বসে বসে। আর আপনাদের লোকনাথ হোটেল, আপনারা যখনই আসবেন মাতাবাড়ি থেকে বেশি দূরে নয়, একদম স্টেট ব্যাংকের পাশেই আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমরা আজকে চিকেন মিল খেয়েছি অনলি 130 করে, তো অনেক মানে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন। সো এনি টাইম আপনারা ভিজিট করতে পারেন লোকনাথ হোটেল, আমরা এখানে খুব পরিষেবা ওদের খুবই ভালো, তো আমাদের ভালো লেগেছে। নেক্সট টাইম আপনারা আসবেন এবং প্লিজ রিভিউ দেবেন। এখন পর্যন্ত আমরা ব্লগটা স্টপ করছি, আমরা এখন একটু রেস্ট করে নিচ্ছি, আমরা ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেন আসার পরে আমরা 4টা, তো আমরা এখন খাওয়া দাওয়া করার পর স্টেশনে চলে যাব। ও আজকে যদিও ট্রাফিক পুলিশ সেজে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা প্ল্যান মেফিক এসছি, যাতে কোনো কারণে আমরা টিকিট না কাটতে পারলে ওকে টিটি ভেবে আমরা মানে রিমুভ হয়ে আসতে পারি আর কি মুখতে। তো হাই গাইস, এই হচ্ছে আমাদের অবস্থা, খুবই আমরা টায়ার্ড, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আপাতত এই পর্যন্ত। এখন আজকে আবার আগরতলা স্টেশনে গিয়ে আমরা ব্লগ স্টার্ট করবো, আজকে এখান পর্যন্তই, বাই গাইস। রেলওয়ে স্টেশনে ভীষণ টায়ার্ড, আমরা ভীষণ টায়ার্ড, আমি অনুপম আর রিয়া আমরা স্কুটি করে যাব, আর ও অটো করে যাবে। এখন আজকের মতো ব্লগের সমাপ্তি এখানেই, আমরা আবার প্রচুর নতুন ভিডিও আপনাদের দেখাবো। এই যে রিয়া, এই যে অনুপম, একটু জুম করো ওদেরকে দেখাও। হ্যালো গাইস, হ্যালো, সবাইকে দেখাও তো, সবাইকে দেখাও, আমাদের রেলওয়ে স্টেশনটা দেখাও। টাটা, তো টাটা গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।